তিনি ভারত বন্ধু, চারিদিকে আনন্দ, কিছু লোক কিন্তু এতে কষ্টের মধ্যে আছে। একটা বিষয় আমার খুব মজার লাগছে, আমাদের পশ্চিমবাংলার কিছু মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের ভাষণ লিখে পাঠিয়ে দিয়েছিলেন যে উনি কি বলবেন এবং এই বলবেন এই বলবেন ঠিক করেছেন। আমার খুব কষ্ট হয়েছে যে সেই ভাষণটা কিন্তু পড়েননি উনি, উনি বোধহয় মোদিজির লেখা ভাষণটা পড়েছেন। তো ট্রাম্প কি বলতে পারেন সেটাও পশ্চিমবাংলায় বসে কিছু লোক ঠিক করে দিচ্ছে, বিচিত্র পরিবেশ। আমি জানি না মিডিয়া এটা কাজ কিনা, কিন্তু এটা আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে ট্রাম্প কি কি বলতে পারেন তার আগের থেকে বলে একটা পরিবেশ তৈরি করে যতটা সম্ভব দেশের অস্মিতা, দেশের প্রশাসন, দেশের সরকারের বিরুদ্ধে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের যে ইমেজ সারা দুনিয়াতে যে প্রভাব প্রতিপত্তি বেড়েছে তার প্রতিফলন ট্রাম্পের ভাষণে হয়েছে, এতে দেশের লোক খুশি হয়েছে। আমার মনে হয় মিডিয়ার এতটা পঞ্চায়েতি না করলে আর কিছু যদি আপনাদের থাকে বলুন। কার্যকর্তারাই আসবেন, তো ওখানে তো 50,000 1,00,000 লোক হতে পারে, আমরা কাউকে নিয়ে আসছি না, কর্মীরা নিজের থেকে আসবেন। যেহেতু কেন্দ্র সরকার কেন্দ্রীয় লোকসভাতে এই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে আগত উদ্বাস্তুদেরকে বিশেষ সম্মান দিয়েছেন, নাগরিকত্ব দিয়েছেন, পশ্চিমবাংলার একটা বিরাট সংখ্যায় এই ধরনের উদ্বাস্তু মানুষ আছেন যারা বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। আমাদের তরফ থেকে বারবার মাননীয় প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীকে বলেছেন আপনাদেরকে আমরা সম্মানিত অভিনন্দন করতে চাই, তাই জেলা জেলা অভিনন্দন যাত্রা আমরা বার করেছিলাম। তো সরকারের প্রতিনিধি হিসেবে কেউ আসুন এটা আমরা চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই বিলকে পাশ করার জন্য বিশেষভাবে কাজ করেছেন, তো তিনি নিজে আসছেন আমাদের কাছে গর্বের। আর সম্ভবত আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টও আসতে পারেন, নাড্ডাজি, ন্যাশনাল অর্গানাইজ সেক্রেটারি সন্তোষজিও আসতে পারেন, মূলত অমিত শাহজির সভা, তার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন করতে চাই। তো কলকাতা আশপাশের যারা আমাদের কর্মী আছেন তারাই সেখানে উপস্থিত থাকবেন। কি লাভ হয়েছে না হয়েছে সেটা তো এখানকার যারা পণ্ডিত ব্যক্তি অ্যানালিসিস করছেন, আগামী দিনেও করবেন এবং অনেক দূরগামী তার প্রভাব হবে, কিন্তু বিশ্ব দরবারে ভারতবর্ষ একটা শক্তি এটা আমরা দেখাতে পেরেছি ট্রাম্পের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, এত বড় একটা ইভেন্ট তৈরি করলো সরকার, চীনে আমরা দেখতাম এরকম বড় বড় প্রোগ্রাম এবং এরকম সিস্টেমেটিক, সেই সমস্তকে ম্লান করে দিয়ে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ, ভারতের প্রশাসন, এখানকার জনগণ যে ধরনের আতিথেয়তা দেখিয়েছেন, যে ধরনের উৎকৃষ্ট কার্যক্রম দেখিয়েছেন, 22 কিলোমিটার তিনি খোলা গাড়িতে আসছেন, এটা বোধহয় বিশ্বে কোথাও হয় না। ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থা কত উন্নত, সুরক্ষিত, যে দুনিয়ার সবচেয়ে বড় দেশের নেতা সুরক্ষিত অবস্থায় খোলা রাস্তা দিয়ে যাচ্ছেন, এই জিনিসটা আমরা লোককে দেখাতে পেরেছি। বাকি ব্যবসায়ী লেনদেন তো আজকে সব হবে না, সে তো একটা প্রসেস চলছে, আমাদের প্রধানমন্ত্রী গেছেন, আগেও চুক্তি হয়েছে, আগামী দিনেও হবে, কিন্তু ভারতবর্ষ বিশ্বের সামনে একটা শক্তি হিসাবে দাঁড়িয়েছে। পঞ্চম অর্থতন্ত্র আমাদের দুনিয়ার সামনে আমরা উঠে এসেছি, আর্থিক, সামরিক, সামাজিক সব দিক দিয়ে বিশ্বের মধ্যে একটা সুপার পাওয়ার আমরা হতে যাচ্ছি, সেটা আমরা আমার মনে হয় ট্রাম্প এলে সারা দুনিয়া জানতে পারবে। ইভেন্ট ম্যানেজমেন্ট করার কি দরকার নেই, নরেন্দ্র মোদী একজন ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারে, এর আগেও বড় বড় প্রোগ্রাম হয়েছে। তার সঙ্গে যেটা বললাম সুরক্ষা ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা সব কিছুর একটা চূড়ান্ত প্রদর্শন আমরা করতে পেরেছি এবং সেটা ট্রাম্পের মুখ দিয়ে মোদী হয়তো বলিয়েও নিয়েছেন যে দেশ কোথায় পৌঁছেছে, কোথায় যাচ্ছে, কী কী ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া জগতের হস্তি যারা আমাদের দেশে তাদের নাম ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের মহাপুরুষ পরম্পরা যাদের জন্য ভারতবর্ষে পরিচিত তাদের নাম উনি হয়তো উচ্চারণ ঠিক মতো করতে পারেননি, তাতে অনেকে আবার কষ্ট হয়েছে, তো কিন্তু তিনি বলেছেন, বলার চেষ্টা করেছেন, এটা কি কম নাকি? দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আজকে ভারতবর্ষের প্রশংসা করছে, ভারতবর্ষের নেতৃত্বের প্রশংসা করছে, ভারতবর্ষের সুশাসনের প্রশংসা করছে, এটা কি কম প্রাপ্তি নাকি? আমি জানি না কে কি আশা করেছিলেন, আর তা কেউ কেউ হয়তো ট্রাম্পের সঙ্গে সেলফি তুলতে চেয়েছেন, সেটা হয়নি, হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু আমার মনে হয় যে যোজনা নিয়ে আমাদের সরকার এগিয়েছে সেটা অনেক সফল হচ্ছে। কিন্তু দিল্লি জ্বলছে, এটা কিরকম ইভেন্ট ম্যানেজমেন্ট?
দিল্লি জ্বালাবার জন্য যারা আছেন, যারা তাদেরকে প্রশংসা করছেন, যারা জামিয়াতে পুলিশ ঢুকে যখন সেই উৎপাতিয়াদের লাঠি চালিয়েছিল, সেখান থেকে লোককে অ্যারেস্ট করা হয়েছিল 10 জন, একজন ছাত্র ছিল না, তখন সারা দেশে তুলকালাম যে গণতন্ত্র হত্যা হয়ে গেল, শান্তিপ্রিয় ছাত্রদের লাঠি চললো, শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকে গেল, আজকে যখন উৎপাত হচ্ছে, আগুন জ্বলছে, তারাই আগুন জ্বালাচ্ছে যাদের সঙ্গে এই বিরোধী নেতা দাঁড়িয়ে সেলফি তুলেছেন, তখন বলা হচ্ছে প্রশাসন কোথায়, এটা কি চলছে দিল্লিতে, ওনারা কি চান, গন্ডগোল করলে লাঠি মারলে কষ্ট হবে, আর লাঠি না মারলেও কষ্ট হবে, দুই দিকে চিত অ্যান্ড পট এটা হতে পারে না। এই জন্য সরকার অনেক সহ্য করেছে, এই যারা দুষ্কৃতকারী বিদেশে পয়সায় যারা বিরিয়ানি খেয়ে এখানে উৎপাত করছে, ছবি তুলছে, দেশের সুনাম নষ্ট করছে, তাদেরকে সহ্য করছে আমাদের সরকার। নাহলে কংগ্রেস সরকার যেভাবে রামদেব বাবার সঙ্গে ব্যবহার করেছিল, রাত্রেবেলা পুলিশ পাঠিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে আধমরা করে এবং মেরে ফেলার চক্রান্ত করেছিল, এ সরকার একদিন পুলিশ পাঠিয়ে করতে পারতো, আমরা ওটা করিনি, হয়তো এটা এই যে সফট স্টেপ নিয়েছে এটাকে হাতিয়ার করে বলা হচ্ছে প্রশাসন নেই, আর যদি করে তাহলে বলছে গণতন্ত্র নেই, বিরোধীরা ঠিক করুন কার দিকে হবে। আমার তো আরো মজা লাগলো, আমি অধীরবাবু দেখছিলাম স্টেটমেন্ট, এটা কি প্রশাসন, কোথায় প্রশাসন, তো আপনারা ট্রাম্প পেলে আগুনও জ্বালাবেন, গন্ডগোল করবেন, তাকে সমর্থনও করবেন, প্রশাসন নাই বলে চিৎকারও করবেন, আবার ট্রাম্পের ভোজসভায় যদি মাননীয় রাষ্ট্রপতি কাউকে ডাকেন সেটাও যাবেন না। আমি জানি না কংগ্রেস দেশের কোন পরম্পরাকে মেনে চলছে, যতবার এর আগে আমেরিকার অন্যান্য শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান এসেছেন, যখন বিরোধী দলকে ডাকা হয়েছে, আমরা কিন্তু কখনো বয়কট করিনি, অটলজির আমল থেকে সবসময় আমরা গেছি, কারণ অটলজি বলেছেন বয়ম পঞ্চাধিকম শতম, বিদেশের কাছে আমরা সবাই এক, আমাদের রাজনীতি আলাদা হতে পারে সেটা আমরা বুঝে নেব, কিন্তু আমরা দুনিয়ার সামনে এক আছি, দেখিয়েছি আমরা যে পরম্পরাটা পালন করেছি, দেখিয়েছি একতা, কংগ্রেস কিন্তু দেখাতে পারেনি। আমি জানি না কংগ্রেসের এই পরম্পরাটা কংগ্রেসের কিনা, নাকি তাদের কথা বলেছি। সেটা হচ্ছে বাইরে থেকে যখনই অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা এসছে, তারা যেরকম সরকার বা শাসক দলের সঙ্গে কথা বলেছে, বৈঠক করেছে, এমনি পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাদাভাবে কথা বলেছে, সেই সৌজন্যতাটা কিন্তু এবারে বিজেপি দেখালো না। সেই মানে সেই ধরনের সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করা বা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করা, সেটা না নিছক মনমোহন সিংকে, গোলাম নবী আজাদকে, যতবার আমেরিকার রাষ্ট্রপ্রধান এসেছেন, পাকিস্তান হয়ে এসছেন বা পাকিস্তান হয়ে গেছেন, সে ট্রেডিশনটাও ব্রেক করেছেন মোদিজি, এতে আনন্দিত হওয়া উচিত, কিন্তু গান্ধী পরিবার ভারতবর্ষের মালিক, এই ট্রেডিশনটা চলে যাচ্ছে বলে যেমন অধীরবাবু কষ্ট পাচ্ছেন, এতে আনন্দ পাওয়া উচিত যে পাকিস্তান আলাদা করতে চাইছে। রাজ্যপাল আজকে বলেছেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে যে মডেলে নির্বাচন হয়েছে, মানে শান্তিপূর্ণ নির্বাচন, তিনি খুব আপ্লুত আচার্য হিসেবে, এবং সারা পশ্চিমবঙ্গে শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয় যে কোনো নির্বাচনে যাদবপুর মডেলকে ফলো করা হচ্ছে, ঠিকই আছে, রাষ্ট্রের মানে বাংলার সাংবিধানিক প্রধান তার একটা দায়িত্ব, যেভাবে এখানে মানে রাজনৈতিক হিংসা, সাম্প্রতিক হিংসা এবং নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের হিংসা হয় সেটা হয়নি, এটা খুব ভালো কথা, এটা উদাহরণ হওয়া উচিত, কিন্তু যদি হিংসা না হয় টিএমসির কী অবস্থা হয় সেটা যাদবপুরে বোঝা গেছে, তো সেই জন্য অহিংসাপূর্ণভাবে নির্বাচন হবে আশা করা যায় না, ইউনিভার্সিটিতে হয়েছে হয়তো, কিন্তু আমার মনে হয় টিএমসিতে খুশি হয়। দিল্লিতে দেখা যাচ্ছে যে একজনকে অনেকজনের মিলে মেটাচ্ছে, তো কেউ লিবারেটরি ঘুরছে, তো রাজ্যে যখন কিছু হয় তখন তো কেন্দ্রীয় সরকার বারবার ক্লাইমিক্স করে, দিল্লিতে তো তাদের হাতেই সমস্ত পুলিশ, তাহলে এরকম অবস্থা কি তার তাই কি কেন্দ্র ছাড়তে পারে না? যারা পুলিশকে পাথর মারছে, গুলি করছে, পুলিশকে মেরে ফেলছে, তাদেরকে দেখে চা খাওয়ানো উচিত ছিল? আমি জানি না এটা কারা ভাবছে, আমার তো মনে হয় আরো কড়াকড়িভাবে এই ধরনের যারা দুষ্কৃতকারী, যারা যখন উৎপাদ তৈরি করে দেশে ইমেজ নষ্ট করছে, তাদের আরো কড়াকড়ি ভাবে পেশ আসা উচিত, আমার মনে হয় আগামী দিনে সেটা হবে। এটা যখন বলা হচ্ছে ষড়যন্ত্র বা চক্রান্ত, তখন প্রশ্ন উঠছে এটাই যে তাহলে দিল্লির পুলিশ, তাদের ইন্টেলিজেন্স, তারা কি এই ষড়যন্ত্র তারা কেন আঁচ পেল না, তারা কেন সেটা কম, একটা শান্তিপ্রিয় আন্দোলন চলছিল এতদিন, তারা বলছিল আমরা রাস্তা আটকাইনি, আমরা একদিকে বসে আছি, মহিলাদের সামনে করে দিয়েছে, সেটা হঠাৎ একটা এরকম ভাবে চক্রান্ত হতে পারে, ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, সেটা সরকার চিন্তা ভাবনা করে দেখবে,
কিন্তু এটা কেন হলো আর হওয়ার পরে পুলিশ কেন লাঠি চালালো, দুটো প্রশ্ন একসঙ্গে হতে পারে না। সেটা ওনারাই বলবেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীও নই আর কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধিও নেই। আমি জানি না কি হয়েছে, আর জানি আগামী দিনে সব বেরোবে। যেমন জামিয়ার বা জেএনইউর ঘটনা পরে বেরিয়েছিল সত্যতা কি তার পেছনে, এর পেছনে যে সত্যতা আসবে, বিরিয়ানি খাওয়ানোর জন্য কেউ বাড়ি বিক্রি করেছে, দেখা গেলো তার অ্যাকাউন্টে বাইরের টাকা এসছে, এ সমস্ত তথ্য আসবে। সেটা চিন্তা করবেন না, যে সরকার কেন্দ্রে আছে তারা যথেষ্ট এফিশিয়েন্ট। ওরাও জানে এখানে চাকরি পাওয়া যাবে না, গুজরাট রাজস্থান মহারাষ্ট্রে চাকরি পাওয়া যাবে এবং দিল্লিতে পাওয়া যাবে, সেই জন্য হয়তো যাচ্ছে। শুক্রিয়া। প্রশাসনিক প্রধান হিসাবে তার দায়িত্ব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা, আর এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন মাননীয় রাজনাথ সিং এসেছিলেন তখনও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি লবণেও গিয়েছিলেন। আর স্বচ্ছ সুন্দর প্রশাসন চালাবার জন্য দুই সরকারের মধ্যে সমন্বয় থাকার দরকার আছে, আমি তো বলবো এটাই। সবাই ভাবতে পারেন বক পরে বাঁকা তো গাধা কোকায় কাকা, এরকম হতে পারে, পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে, সিএ বিরোধী আন্দোলন ফ্লপ হয়ে গেছে, মুখ রক্ষার জায়গা নেই, চিঠি লিখে হচ্ছে না, একবার মুখ দেখে নমস্কার করে আসবেন হয়তো, সেটাও হতে পারে। কিন্তু আমি এটাকে অন্য খারাপভাবে দেখছি না, উনি মিটিংয়ে গেছেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের জন্য এটা ভালো। কথাবার্তা কাজের মধ্যে এত বিসঙ্গতি আছে এই নিয়ে আমাদের বলার কিছু নেই। রাজ্যপাল তো প্রথম থেকেই প্রচেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন কালী পুজোতে, ভাইফোঁটে ডাকেননি বলে জানেন না, তাও যেতেন। মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকেছেন, শিক্ষামন্ত্রীকে ডেকেছেন, চিফ সেক্রেটারিকে ডেকেছেন, ওনারা যেতেন না, এখন যাওয়া শুরু হয়েছে। ওনার দিক থেকে তো প্রচেষ্টা শুরু দূর হয়নি, মানে কম হয়নি, বরং যে তার জন্য তাকে অপমানিত হয়েছে, তার সম্বন্ধে যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী এবং তার নেতা মন্ত্রীরা, এটা মোটেই সৌজন্যের আর প্রমাণ নয়। সেই জন্য যদি এটা হয়ে থাকে উনি খুশি আছেন, খুব ভালো কথা, এবং খানিকটা ওদের লাভ হয়েছে, ওনাকে হেলিকপ্টারও দেওয়া হচ্ছে। আমি জানি না কার গুন্ডা কে চালাচ্ছে, সূর্যবাবুর একটা পোস্ট দেখলাম, তাতে উনি বলেছেন আরএসএস লোকেরা গুলি চালাচ্ছে, অর্থাৎ যে গুলি চালিয়েছে তার নাম হচ্ছে ফিরুস্তারের নামে শাহরুখ, এবং যারা তার সঙ্গে কিছু ফটো এসে মহিলারা গোর্খা পরে আছেন, হাতে ইট নিয়ে ছুঁড়ে মারছেন পুলিশকে, এরা আরএসএস এর লোক একবারে যে বুদ্ধিহীন সেও বলবেন। আমি জানি না ডাক্তারবাবুর মাথা ঠিক আছে কিনা, হারতে হারতে আরাধনা হয়ে গেছেন, এখন হয়তো বিকৃত মস্তিষ্কে এইসব কথাবার্তা বলছেন যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নাই। বার্তা তো অমিত শাহ দেবেন, আমি দেবো না, আমি অমিত শাহকে আহ্বান করেছি, আমরা তাকে অভিনন্দন দেবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই যে আইন হয়েছে, যে নিয়ে বিরোধিতা হয়েছে এবং এখানকার কিছু মানুষের মনে যে কনফিউশন তৈরি করা হয়েছে সিএ নিয়ে, সেটা দূর হোক, এবং তিনি নিজে যেহেতু নিজের হাতে আইন পাস করেছেন, তিনি সবার সামনে বলে যান যাতে মানুষের বিশ্বাস যায়। ট্রাম্পের আগেও ভারতে মার্কিন প্রেসিডেন্ট বহুবার এসেছেন, এইবার বাড়তি কি হলো? আপনারা যে বলছেন যে ট্রাম্প আসার পথে প্রমাণিত হলো যে ভারত একেবারে জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে, তো এর আগেও তো মার্কিন প্রেসিডেন্ট এসেছেন, তাহলে এবারে বাড়তি নতুন কি হলো? এর আগে কি এরকম ইভেন্ট হয়েছে না, এত বড় প্রোগ্রাম হয়েছে না কি? মার্কিন প্রেসিডেন্ট আমাদের সম্বন্ধে একটা ভালো কথা বলেছেন, উনি ব্যালেন্স করতেন পাকিস্তান আর ভারতকে সবসময়,
এবারে কি পাকিস্তানের নাম নিয়েছেন, বরঞ্চ উনি ধমকেছেন পাকিস্তান বা এই ধরনের যে দুষ্টতারা কাজ করছেন, যে ইসলামিক টেরোরিজম বা টেরোরিজম চলছে দুনিয়া, তার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করুন বলেছেন, এবং ভারতের সমস্ত ইস্যুকে ডেভেলপমেন্টকে উনি সাপোর্ট করেছেন খোলাখুলিভাবে। আমার মনে হয় পাকিস্তান এরকম আগে কোনোদিন করে বা এত ঘনিষ্ঠ সম্পর্কও ছিল না, বা এই ধরনের খোলাখুলিভাবে এসে উনি দেখাননি যে আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে আছি। ধন্যবাদ।